ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. السلام عليكم ورحمة الله وبركاته. বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু রাসূলুল্লাহ ওয়া বাদ। একবার প্রশ্ন করেছেন যে বিশেষ করে যারা আশারা মাতুরিদিয়া এবং যারা মুতাজিলা এদেরকে বলা হয় আহলুল কালাম। আহলুল কালামের মূল পদবশতার কারণ কী, যে কারণে তারা সালফে সালেহীন পথ থেকে দূরে সরে গেছে, এর কারণটা কী? তো আমার দেরাসা অনুসারে, স্টাডি অনুসারে যে দেখেছি, এদের মূল কারণ কিন্তু দুটি কারণ। এক নম্বর কারণ হচ্ছে তারা তাওহীদুল আসমা ও সিফাতের জায়গাতে ভুল করেছে। দ্বিতীয় কারণ হচ্ছে তারা তাওহীদুল উলুহিয়া জায়গাতে ভুল করেছে। দুই জায়গাতে ভুলটা বেশি হবে। তো যেখানে তাওহীদুল আসমা ও সিফাতের ক্ষেত্রে তাদের কী ভুল, তাওহীদুল আসমা ও সিফাতের ক্ষেত্রে তাদের দুই ধরনের ভুল আছে। প্রথম ভুল হচ্ছে তারা মনে করেছে যে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী, যেগুলোতে আল্লাহর নাম এবং গুণের কথা এসছে, এগুলি প্রকাশ্য অর্থ গ্রহণ করা হবে না। কেন? প্রকাশ্য অর্থ তাদের কাছে যে ইয়া বোঝায়, সাদৃশ্য বোঝায়, সৃষ্টির সাথে সাদৃশ্য বোঝায়। এরা বলে যে যেহেতু যখনই আমি বলি ইয়াদ হাত, তখনই আমার অটোমেটিকলি হাতটা আমার হাতের দিকে চলে আসে, আমার হাতের কথা চলে আসে। সুতরাং আমার হাত তো হাদেস, অর্থাৎ নতুন হয়েছে, আগে ছিল না, নতুন ছিল, প্রাচীন নয়, যেটা কাদিম নয়, আদি নয়, অনাদি নয়, অনাদি নয়। তো যেটা নিত্য নয়, অনিত্য, সেহেতু এটা এটা আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে, যেহেতু সরাসরি আমার দিকে চলে আসে। এটা হচ্ছে প্রথম ভুল তাদের, যে কারণে যে আল্লাহর নাম এবং গুণগুলোকে তারা মনে করে প্রথমে যেগুলো তাসবিহ বোঝায়, তাসবিহ অর্থ হচ্ছে যে এগুলো সাদৃশ্য বোঝায়। তো সাদৃশ্য বোঝাইলে কেন সাদৃশ্য বোঝায়, যখন এটা বলা হয় যে আল্লাহর হাত, তখনই আমার হাত দিয়ে চলে আসে, যখন আল্লাহর চেহারা কথা, আমার চেয়ার নিজের চেহারা কথা মনে আসে। তাদেরকে এটা জবাব সহজ, সেটা হচ্ছে আপনি যেখানে আল্লাহ সামার বাসার সাব্যস্ত করেন, আল্লাহ শোনা দেখা সেটা সাব্যস্ত করেন, অটোমেটিকলি সেটা আমার চোখের চেনা শোনা এবং দেখা দিয়ে চলে আসবে। সেটা কীভাবে আপনি তাড়াবেন, যখন আল্লাহ অস্তিত্ব আছে মনে করেন, আপনি নিজের অস্তিত্ব দিকে চলে আসবেন। এরকম চলে আসলেই এটা বাদ দিতে হবে, এরকম না। স্রষ্টা এবং সৃষ্টিতে বিরাট পার্থক্য রয়েছে, সেটা বুঝলেই হবে যে স্রষ্টা এবং সৃষ্টিতে বিরাট পার্থক্য। তার গুণ, স্রষ্টার গুণ আলাদা, সৃষ্টির গুণ আলাদা, নাম এক হলেও গুণ সম্পূর্ণ তাদের ধরন আমাদের জানা নেই, আলাদা হবে, এটাই স্বাভাবিক। এটাকে এইভাবে দিলে আর তার সমস্যা থাকে না, কিন্তু তারা এই এই জায়গাতে এসে ভুলটি করেছে। দ্বিতীয় যে জায়গা তারা ভুল করেছে আহলুল কালামে, অর্থাৎ আল্লাহর আল্লাহ নাম গুণের বিষয়ে, সেটা হচ্ছে তারা মনে করছে যে এগুলো যেহেতু প্রকাশ্য অর্থ মানুষ সৃষ্টির সাথে মিশে যায়, এগুলো সঙ্গে সঙ্গে এগুলিকে বিকৃত করতে হবে, অন্য অর্থ বানিয়ে নিতে হবে, নাহলে এগুলিকে অর্থহীন করে দিতে হবে। দুইটা একটা তারা মেনে নিয়েছে, অর্থহীন অর্থ এটা নাম দিয়েছে তাফিদ, অর্থহীন করা, যে অর্থ করা যাবে। আরেকটা হচ্ছে অন্য ভিন্ন অর্থ করতে হবে, এটা নাম দিয়েছে তার তাবিল, তাবিলের যে ভিন্ন অর্থ করার যে কারণ, এটা কিন্তু তাফিদ করাটা ভুল। এই জন্য সর্বসাধারণগুলো অর্থ করেছেন, যুগ যুগ ধরে আলেমরা এগুলো অর্থ করেছেন, আপনার তাফসিরে কিতাবে পাবেন, হাদিসে কিতাবে পাবেন, যে অর্থ করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, সমস্ত ইমামরা সবাই অর্থ করেছেন, তো তাফিদ দিতে গ্রহণযোগ্য না। দ্বিতীয় যে নীতি তারা গ্রহণ করে, সেটা অর্থ যে এগুলোকে প্রকাশ্য অর্থ করলে যেহেতু ওদের নিকট, যেহেতু এটাকে সাদৃশ্য দেওয়া হয়, সুতরাং সাদৃশ্য দেওয়া যাবে না, এটাকে ইয়াতে যেতে হবে যেটা তাবিল করতে হবে, অর্থাৎ ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা ভিন্ন ব্যাখ্যা, দূরের কোনো ব্যাখ্যা অর্থ নিয়ে আসতে হবে। কিন্তু দূরের অর্থ নিয়ে আনাটা ভুল, এই জন্য এই তাওলের এই অর্থটি কিন্তু সলফে সালিনের পরিচিতি ছিল না। তাবিল বলতে সলফে সালিন বুঝতেন কোনো তাফসির করে, এই জন্য ইবনে জারির তবে রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে তাউইল হাজিল আয়া এই আয়াতের তাফসির অর্থ ব্যবহার করতে, ব্যাখ্যা করা, কিন্তু তারা দূরবর্তী অর্থ নিয়ে এটা কখনো করতেন না। দ্বিতীয় আরেকটা হচ্ছে তাউইলের আরেক অর্থ হচ্ছে মা ইয়াউলুল ইলম, সর্বশেষ যে জায়গায় যাবে, হাজা তাউল ইয়া মিন কাবল। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসালাম তিনি বলেছেন যে পিতা, এটা হচ্ছে আমার যে স্বপ্নের তাবির, যেটা আমি আগে দেখেছিলাম, এটা সর্বশেষ পরিণতি। এটা তো তাবিলের দুই অর্থ, একটা সর্বশেষ পরিণতি, একটা হচ্ছে ব্যাখ্যা। এই দুইটা কোনোটাই তাদের তাবিলের সাথে মিলে না। তারা তাবিল হচ্ছে প্রকাশ্য অর্থ না নিয়ে দূরবর্তী কোনো অর্থ গ্রহণ করে নেয়া, এটা আসলে এটা সর্বসাধারণ নীতি ছিল না, এটা ওরা বানিয়ে নিয়েছে, নিজেরা বানিয়ে আল্লাহর বাণীকে তারা বিকৃত করছে, সুতরাং এটা গ্রহণযোগ্য না।
কারণ আল্লাহর এই বাণী স্বাভাবিক অর্থে গ্রহণ করেছেন সাহাবা ইকরাম। সাহাবা ইকরাম বলতেন যে সাহাবিরা বলতেন যে যেই রব হাসে সেই রব থেকে আমাদের কোনো অকল্যাণ হবে না। সাহাবা ইকরাম বলতেন যে হাত দিয়ে দেখাতেন যে আল্লাহর চোখ আছে, হাত দিয়ে দেখাতেন। রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে বুঝাতেন যে দাজ্জাল কানা হবে, তোমাদের রব তো কানা নন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি জিনিসকে দেখিয়ে দিয়েছেন, কীভাবে আরশের উপরে কীভাবে থাকে এটাও দেখিয়ে দিয়েছেন, আরশের উপর আরশ কোথায় এটাও দেখিয়ে দিয়েছেন, আরশ কাল খুব বা এটাও হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর স্বাভাবিক অর্থ নিয়েছেন, দূরবর্তী কোনো ব্যাখ্যাকৃত বানানো অর্থ তার নিতেন না। তাহলে এই জায়গাতে তারা ভুল করেছে দুইটাতে, দুইটি জিনিস নিয়ে। প্রথম তাদের ভুলটা ছিল এটাই, তারা মনে করতো এটা যে এই আল্লাহর যে সমস্ত গুণাগুণ গুণগুলি বর্ণিত হয়েছে এগুলো সবগুলি সাদৃশ্যপূর্ণ, শুধু সাদৃশ্যপূর্ণ থেকে পালা না হলে অর্থাৎ সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যেগুলিতে পালাতে হবে, এটা একটা বিরাট ভুল, এটা ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে প্রথমে এটা করার পরে সাদৃশ্যপূর্ণ পানার পর তারপর তারা এবার এটাকে দুই অর্থে নিয়েছে, অর্থ বন্ধ করেছে কেউ কেউ ভিন্ন দূরবর্তী অর্থ নিয়েছে, এই দুটাই ভুল। মূলত আল্লাহর এগুলো সাদৃশ্যপূর্ণ নয়, সাদৃশ্যপূর্ণ হ্যাঁ কথার দিকে সাদৃশ্যপূর্ণ হতে পারে, ইউসবহু বাদ ও বাদান এগুলো এক আল্লাহর ইয়াদ শব্দ মিল আছে, কিন্তু শব্দ মিল হইলেও বাস্তবে একরকম হওয়া জরুরি না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন লাইসা কামিসলিহি শাই, হুবহু তার মতো কোনো কিছু নেই। কিন্তু তাই বলে সাদৃশ্যকে অস্বীকার করে না, কোনো কিছু নামে মিল হবে বা মুস্তারাক যেটাকে বলা হয় ইস্তারাক, মানে একটা একটা কোনো একটা অংশে মিল হবে এটাকে আল্লাহ তাআলা অস্বীকার করেন না। কারণ আল্লাহ তাআলা তিনি তার সৃষ্টি তার অস্তিত্ব যেমন আছে আমাদের অস্তিত্ব আছে, কিন্তু তাই বলে এটা সাদৃশ্য দ্বারা হচ্ছে না। ঠিক অনুরূপভাবে এখানেও কোনো সাদৃশ্য দ্বারা হবে না যে আল্লাহ নাম গুণের ক্ষেত্রে কোনো সাদৃশ্য নেওয়া যাবে না, যেটা আল্লাহ বলেছেন এটা কামাই আলী কবি জালালী আজমতি যেভাবে তার জন্য উপযুক্ত সেভাবে সেটাকে সাব্যস্ত করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারা মূল ভুলটা করেছে, যেখানে আহল কালাম বা কালাম শাস্ত্রবিদরা যে ভুলটা করেছে আল্লাহ নাম গুণগুলোকে প্রথমে সাদৃশ্যপূর্ণ বানিয়ে নিয়েছে, যেগুলো সাদৃশ্য সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায় এই জন্য এগুলিকে বাদ দিতে হবে, এটা হচ্ছে তাদের প্রথম ভুল। এর উপরে ভিত্তি করে তারা সারাটা জীবন বিভ্রান্তিতে লিপ্ত হয়েছে, এটা হচ্ছে মূল ভুল। এর উপরে ভিত্তি করে তারা সমস্ত ভুল করে যাচ্ছে, কেউ সাতটা মানে, কেউ একুশটা মানে, কেউ দশটা মানে, কেউ নাম গুণ একটাও মানে না, কেউ নামগুলি কেউ নামও মানে না, এরকম অবস্থাতে সবার কিন্তু একটাই সমস্যা, তারা হচ্ছে তেনজিহ নামে আল্লাহকে পবিত্র করার নামে আল্লাহ গুণগুলিকে অস্বীকার করা। এটা হচ্ছে আপনি আপনার বাবার গুণগুলো অস্বীকার করলেন এই জন্য যে আপনার বাবার সাথে আরেকজনের সাথে মিল হয়ে যাচ্ছে। আরে আপনার বাবার সাথে মিল হবে কিনা, আপনার বাবা আপনার বাবা, আরেকজনের বাবা আরেকজনের বাবা, নাম বাবা হইলেই একরকম হয়ে যায়, তো ভিন্ন ভিন্ন জিনিস এটাকে দুই একরকম করে দেখার কারণেই তাদের এই ভুলটা হচ্ছে। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ একটা কথা বলতেন সবসময় কুল্লু মুশাব্বে যারাই আল্লাহর নাম গুণকে অস্বীকার করেছে অথবা তাবিলকে অবহেক্ষা করেছে, ভিন্ন পথে ভিন্ন খাতে প্রবাহিত করেছে, সঠিক অর্থ গ্রহণ করে নাই, তারাই আগে তাসবিহ দেয়, আগে তারা সাদৃশ্য সাব্যস্ত করে নেয় মনের ভিতরে। প্রথমে তাদের রোগটা হচ্ছে সাদৃশ্য রোগ, এই সাদৃশ্য রোগটা তাদের ভিতরে চলে আসে, অথচ আল্লাহ তাআলা কিন্তু তাসবিহকে নিষিদ্ধ করেন, আল্লাহ তাআলা বলছে লাইসা কামিসলিহি শাই, তার মিথাল তার মতো কোনো সরাসরি কেউ নেই, অর্থাৎ তার মতো সরাসরি কিছু হতে পারে না, নাম মিল হতেই পারে, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যার নাম মিল থাকলে একরকম হতে হবে, এটা কোনো বাধ্যতামূলক না। আপনার হাত আছে তাই বল দেয়ালের দরজারও হাত আছে, তাই বল দুটো একরকম না, দুটো একরকম না। প্রাণীর মধ্যে যদি কোনো পার্থক্য থাকে তাহলে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য তো হবেই, সুতরাং এটাকে এক সাদৃশ্য করে দেখাটাই হচ্ছে তাদের প্রথম ভুল। এই ভুল থেকে তারা কেউ বেরিয়ে আসতে পারে নাই, আজও তারা এই ভুলের মধ্যে লিপ্ত রয়েছে, কিছু হলেই বলে যে মানুষের সাথে মিশে যাচ্ছে, আপনি কেন ওখানে যাচ্ছেন, আপনি সরাসরি বলেন যে কামাই আলী কবি জালালী ও আজমতি এটা সাব্যস্ত করছি, আল্লাহ এবং তার রাসূল যেভাবে সাব্যস্ত করেছেন তার জন্য যেভাবে উপযোগী সেভাবে আমরা সাব্যস্ত করছি, আমাদের কারো মতো নয়, এটা আমরা বিশ্বাস করি নিঃসন্দেহে যে আমাদের কারো মতো নয়, আল্লাহর নাম গুণগুলি আমাদের কারো মতো নয়। আমাদের নামগুলি অনেক সময় বিরাট বাহারি নাম থাকে, যেমন আমার নামে তিন ভাগ, অমুকের নামে তিন ভাগ, চার ভাগ, নামগুলো অর্থ সাধারণত মিল থাকে না, কিন্তু আল্লাহ তাআলার প্রত্যেকটি নামে অর্থের সাথে তার কর্মের মিল আছে, অর্থের সাথে তার গুণের মিল আছে, নামগুলি অর্থ আছে, অর্থপূর্ণ নাম সে, সুতরাং আল্লাহ তাআলা নামগুলির সাথে তার সেগুলি অর্থ আছে বলেই নামগুলো হোসনা উত্তম নাম, তাই সেগুলিকে এইভাবে সাব্যস্ত করতে হবে। আমাদের অনেক সময় নামের সাথে তার কাজের মিলও নাও থাকতে পারে, অনেক সময় কালো মানুষ আছে, কালো মানুষকে বলা হয় লাল মিয়া, অথচ সে কালো মানুষ, তাইলে এটা মিল নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার নাম এবং গুণের মধ্যে এবং তার কর্মের সাথে তার নামের সম্পূর্ণ মিল, এই জন্য এগুলিকে আমাদের সাথে সাদৃশ্যপূর্ণ করার কোনো অর্থ হয় না, এটা হচ্ছে প্রথম বিভ্রান্তি। দ্বিতীয় বিভ্রান্তি হচ্ছে তারা তাওহিদুল উলুহিয়ার অধ্যায়ে তারা ভুল করেছে। কেন? দুইটা জিনিসে তারা ভুল করেছে এখানে, সেটা হচ্ছে যে তারা কোন তাওহিদের কারণে আল্লাহ তাআলা রাসূলটিকে পাঠিয়েছেন এটা বুঝতে পারেনি, আর এখানে এটা দুটা ভুল, আমরা আগে দুটা ভুল বলেছি তাদের, একটা হলো প্রথমে তারা যেটাতে আসমা সিফাত থেকে দুটা ভুল করেছে, প্রথমে চার সাদৃশ্য বানিয়ে নিয়েছে, এরপরে তারা এটাকে হয় অর্থহীন করেছে না অপব্যাখ্যা করেছে, আর এখানে তারা আল্লাহ নাম আল্লাহ তাআলার
তাওহীদুল উলুহিয়া ইবাদতের মধ্যে তাওহীদের ক্ষেত্রে তারা দুটি ভুল করেছে। একটি হচ্ছে কোন তাওহীদের জন্য আল্লাহ তাআলা কোন তাওহীদ আল্লাহ তাআলা রাসূলদের পাঠিয়েছেন, কোন তাওহীদ প্রতিষ্ঠার জন্য, যেটা না হলে নয় সেটা তারা তাসাউর করতে পারে না, ধারণা করতে পারে নাই। আর দ্বিতীয়, তারা রব এবং ইলার মধ্যে পার্থক্য করতে পারে নাই। আমরা ইনশাআল্লাহ পরবর্তী সেশনে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।